তো এখন আমরা হচ্ছে গিয়ে ব্যায়ামপুরে যেতেছি দীপকে নিয়ে, তারপর হচ্ছে গিয়ে আপনার আমিন ভাইয়ের দোকানে যাবো। তো চলো, আমরা হচ্ছে গিয়ে ফাইনালি মিরপুর 10 নম্বর চলে আসলাম। তো ফাইনালি আমার বাইকের প্রায় কাপ শেষ, আমরা আবার চলে আসলাম আমিন ভাইয়ের দোকানে। দেখতে দেখতে 10 নম্বর বাইক পড়িতে চলে আসছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাইকের সেকেন্ড আরেকটি ভিডিও চলে আসবে। আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই নেম মনির ইসলাম সাকিব, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকে হচ্ছে গিয়ে আমার বাইকের সেকেন্ড ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাইকের সেকেন্ড আরেকটি ভিডিও চলে আসবে। আজকে হচ্ছে গিয়ে আমার বাইকটা মেবি আমার হাতে আজকে পাওয়া যাবো, বাট ওইটা মিরপুরে গিয়ে আমি এক্স্যাক্টলি বলতে পারবো, এখান থেকে কোনো কিছু বলতে পারতেছি না। আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আজকে আমি যাবো হচ্ছে গিয়ে মিরপুরে অ্যান্ড আমার সেকেন্ড ভিডিওটা বানানোর জন্য। অ্যান্ড আজকে বাইকের কত দূর পর্যন্ত কাজ হইলো সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করার জন্য আমি সব থেকে বেশি ট্রাই করবো। যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে লাইক দিয়ে কমেন্ট দিয়ে অ্যান্ড পারলে গাইজ তোমরা সবাই তোমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, কারণ আমি চাই আমার 1000 সাবস্ক্রাইবার হইতে আর বেশি দেরি নেই। যাই হোক, আমি একটা জিনিস বলতে চাই তোমাদের কাছে যে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তোমাদের কাকার একটু পাশে থাকো, কারণ তোমাদের জন্য আমি ভিডিও মেক করি অ্যান্ড চেষ্টা করি সব থেকে ভালো ভালো ভিডিওগুলো তোমাদের মাঝে দেওয়ার জন্য। যেহেতু আজকে বাইক নেই, সো আজকে হচ্ছে লোকে বাইক ছাড়া আমার মিরপুরে যেতে হবে, দেন আজকে বাসে উঠে দেন মিরপুরে যেতে হবে। আর বাসে উঠলে গাইজ তোমাদের কাকার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, কারণ বাইকে চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, বাসে উঠলে দেখা যায় হচ্ছে লোক গিয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, মাথা মোথা ব্যথা করে, আবার একটু সময়ও বেশি লাগে। সো সেই হিসাব করে দেখা যায় সময়টা অনেক বেশি চলে যায়। সো চেষ্টা করব যতটা দ্রুত যাওয়া যায়। সো চলো এখন আমরা বাসা নিচে গিয়ে অটো দিয়ে দেন হচ্ছে লোক গিয়ে সাবার বাস স্ট্যান্ডে থেকে বাস উঠে যাব। ওই রাস্তার সাথে তুমি যখন তুমি দিলা বাকি ধরতে পারি না, আমি সইতে পারি না, তুমি জানো না মনে কেন এত সস্তা তোমারে ঘিরে বলার আছে কি রে, তোমারে ঘিরে বলার আছে কি রে, আমার সব বাসনার ব্যর্থ হয়ে ফল, সব বাসনার ব্যর্থ হয়ে ফল, মুখ লুকানোর নাই রে আচল বাস পাতায় ভর, সামনে খেলে বালু চর, কি রূপের নেশায় তুমি বিড়ি হচ্ছে ফাইনালি মিরপুর 10 নম্বর চলে আসলাম। এখন হচ্ছে লোক ইব্রাহিমপুরে যাবো, দেন হচ্ছে লোকে দীপকে নিয়ে, তারপর হচ্ছে লোক আমিন ভাইয়ের দোকানে যাবো। তো এখন আমরা হচ্ছে লোক ইব্রাহিমপুরে যেতেছি দীপকে নিয়ে, তারপর হচ্ছে লোকে আপনার আমিন ভাইয়ের দোকানে যাবো। চলো, কষ্ট কি ছিলে খেলা পিঙ্গেলে রঙের মেলা, টিকে না কেন তোর মাল্লে ঠেলা, ডান্দিয়া চান্দিয়া বান্দিয়া ধর হামলা চালা, গিরে কাল্লা রাইতের বেলা গাটি বাইন্দা লইয়া পাল্লা, সব বাসনার ব্যর্থ হয়ে ফল, সব বাসনার আমরা হচ্ছে লোক আমিন ভাইয়ের দোকানে ফাইনালি চলে আসছি দীপকে নিয়ে। অ্যান্ড আমার বাইকের আজকে ইঞ্জিল উঠায় ফেলছে, ইঞ্জিলে কাজ শেষ মোটামুটি, চাকাটা লাগাবে, দেন অনেক কিছু এখনো কাজ বাকি আছে টুকটাক। তো চলো আমিন ভাই আসুক, এতক্ষণ এটা স্টার্টে ছিল, এখন স্টার্ট অফ করা হয়েছে। দেখতে দেখতে 10 নম্বর বাইক পড়িতে চলে আসছি, সাথে আছে দীপ, আমাদের ব্যাটারি কিনতে আসছি, এখন এই দোকানে যা দেখবো কি অবস্থা। আসসালামু আলাইকুম, এম কথা হইলো গিয়ে আমারে একটা ব্যাটারি দিবেন আর রেক্টিফায়ার দিবেন, ঠিক আছে, পালসার ইউজি 3 কত পড়বো? এখানে চলো গে ব্যাটারি রেক্টিফায়ার স্পিড মিটার কেবল, এখন আমরা যাচ্ছি আবার আমিন ভাইয়ের দোকানের দিকে। গরম আজকে, প্রচুর গরম, প্রচুর গরম।
আমরা আবার চলে আসলাম আমিন ভাইয়ের দোকানে। তো ফাইনালি আমার বাইকের প্রায় কাজ শেষ, এখন শুধু লাস্ট হচ্ছে লাগা ওয়াশ। সো গাইস ফাইনালি হচ্ছে লাগা আমার বাইকের কাজ শেষ হয়ে গেছে, গাড়িটা স্টার্ট দিয়ে রাখছি। চলো দীপ ওঠো, তোমার ডিউটি শুরু। হ্যাঁ তোমার তোমার ডিউটি শুরু হয়ে গেছে। সো গাইস আমরা ফাইনালি হচ্ছে লাগা বাসায় চলে আসি, আফটার লং টাইম পর বাসায় চলে আসছি। তার পাশাপাশি আমি বাইক আনছি হচ্ছে লোকে গতকালকে, বাট আমি আজকে ভিডিও বানাচ্ছি। তার কারণ হচ্ছে হলো গিয়ে আমি এলাকায় গেছিলাম বাইকটা নিয়ে, দেন এলাকায় গেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, ছোটো ভাইদের সাথে একটু আড্ডা মাড্ডা মেরে দেন হচ্ছে লোকে চলে আসি বাসায়। সো তখন আর ভিডিও বানাই নিয়ে আমি, সো আজকে ভিডিওটা বানাচ্ছি। সো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে যতটুকু বুঝাতে পারলাম যে আমার বাইকটা একেবারে কমপ্লিট হওয়ার পরে হচ্ছে লোকে দেন বুঝে পাইছি। তো এখন হচ্ছে হলো গিয়ে তোমাদেরকে আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো যে আমার বাইকে এই যে দুইটা ভিডিওর মধ্যে এতগুলো টাকা আমার খরচ হইলো, সো কীভাবে খরচ হয়েছে, কেন খরচ হয়েছে, কী লাগাইছে আমার বাইকে, আমার বাইকে কি সিসি বাড়াইলাম নাকি আমার বাইকে অন্য কোনো কিছু করলাম, সো এ টু জেড আমি তোমাদেরকে দেখাবো। সো এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা থাকবে এই পর্যন্তই। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমাদের আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড আমি আমার পালসার বাইক ইউজি থ্রি যেটা, ওইটার সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো। অ্যান্ড তাদের বন্ধু বসে তোমার ভালো থাকবা আমি সাকিব আশা করতেছি। সো আজকের ভিডিও থাকবে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন আরেকটা ভিডিওতে। তাদের বন্ধু বসে তোমরা ভালো থাকবা আমি সাকিব আশা করতেছি। আরেকটা বিষয় বলে রাখি গাইস, তোমরা সাবস্ক্রাইব করো, ফেলো তোমাদের কাকারে ইউটিউব চ্যানেলটা, বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবদের কাছে। সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই জানি অসংখ্য ধন্যবাদ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক দিস ভিডিও, কমেন্ট দিস ভিডিও, সাবস্ক্রাইব নাও, প্রেস দ্য বেল আইকন, ক্লিক নাও। সো আল্লাহ হাফেজ গাইস, নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো। আইকে কী কী কাজ করেছি সেইগুলো এ টু জেড আমি তোমাদেরকে দেখাবো। সো আল্লাহ হাফেজ গাইস।